বকেয়া বেতনের দাবিতে মঙ্গলবার সকালে বরিশালের বাবুগঞ্জ ডিগ্রি কলেজের প্রধান ফটক ও অধ্যক্ষের কক্ষে তালা দেন অনার্স শাখার শিক্ষকরা। অবস্থান কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ শিক্ষকরা অভিযোগ করেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে কলেজ থেকে প্রতি মাসে তাদের বেতন দেওয়ার কথা থাকলেও গত ১৩ মাস ধরে বেতন পাচ্ছেন না তারা। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিধি আছে যে আমাদের কলেজ থেকে শতভাগ বেতন প্রদান করবে, কিন্তু আমাদের সেইভাবে শতভাগ বেতন দেওয়া হচ্ছে না। বিগত ১৩ মাস যাবত অনার্স শিক্ষকদের বেতন ভাতা দেওয়া হচ্ছে না। আজকে স্যার অধ্যক্ষ স্যারকে বলছি, সে এখনও সুরাহ দিতে পারে না। এমপিভুক্ত টিচাররা কোন নীতিমালার আলোকে যে অনার্স শাখা থেকে তারা টাকা নিচ্ছেন সেটার আমরা জবাব চাচ্ছি। খবর পেয়ে চার ঘন্টা পর অবরুদ্ধ শিক্ষককে মুক্ত করেন কলেজ গভর্নিং বডির সদস্যরা। কেনাকাটায় ১০০% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। আন্দোলনরত শিক্ষকদের নিয়ে আমরা তাদের দাবি দেওয়া শুনে আমরা এটার ব্যাপারে ব্যবস্থা নেব। এদিকে অনার্সের কোনো শিক্ষকের বেতন বকেয়া নেই দাবি কলেজ অধ্যক্ষের। তাদের বেতন আপডেট, আমরা এই পর্যন্ত গেল মাস পর্যন্ত তাদের বেতন ক্লিয়ার, কোনো বকেয়া কোনো বেতন নেই তাদের, কারো ইন্ধন নেই, তারা এই পথটি বেছে নিয়েছে। বাবুগঞ্জ ডিগ্রি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সের ৫টি বিষয়ে ১১ জন শিক্ষক রয়েছেন, আর মোট শিক্ষার্থী আছেন ২৫০০ জন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।